পাখি সে আমার যোগাযোগের বাইরে থাকলেও মস্তিষ্কের ভিতর রোজ ঠিকই থাকে কখনো তার কণ্ঠ শুনিনি আমি শুধু ফোনের স্ক্রিনে কিছু শব্দ মিলিয়ে তার কাছে আমার অনুভূতিগুলো প্রকাশ করে যেতাম মানুষ নাকি সৌন্দর্যের প্রেমে পড়ে আর আমি পড়েছিলাম তার কথার প্রেমে নিজের থেকে কখনো আঁখ বাড়িয়ে কথা না বলতে গেলেও প্রতিটা সেকেন্ডই আমার কাটতো এই একটা ইচ্ছায় সে আগে আমায় একটা টেক্সট করুক কারণ আমি চাইতাম না যে কখনো সে আমাকে অন্য কারো মতো ভাবুক আমি এই যুগের সাথে তাল না মিলিয়ে আমি 90 দশকের প্রেমের মতো ফায়দাহীন অপেক্ষাই করে গেলাম এই ভেবে সে হয়তো তার মনে আমার জন্য একটু জায়গা অন্তত রাখবে আমি তার চাহিদার দ্বারে প্রান্তেও ছিলাম না আর তাই হয়তো আজ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন আজকাল অনুভূতির কোনো মূল্য নেই ভালোবাসার কোনো চাহিদা সম্পর্ক হয় ছেলের টাকা দেখে আর মেয়ের হয় সৌন্দর্য দেখে আমি তার কথার প্রেমে পড়লেও সে আমার প্রেমে পড়তে পারেনি কারণ তার প্রথম চাহিদাই ছিল অর্থহীন আজনবী তার মনে কোনো জায়গা পাবে না আর তাই আমিও পাইনি মাঝে মাঝে মনে হয় মানুষ তো পরিবর্তনশীল আবার লেখকের বাণীতেও পড়েছিলাম মানুষ নাকি প্রেমের কাঙাল তবে কি সে ফিরবে না সুযোগ তো নেই সে তো সুখে থাকতে চায় সুখী হতে চায় না আমার হয়তো তাকে সুখী করার জন্য সম্পদ ভালোবাসা অনেক আছে কিন্তু তাকে সুখে রাখার কোনো সম্পত্তি তো নেই তাকে সুখে রাখার কোনো সম্পত্তি তো নেই নমস্কার আমি দীপ্ত শ্রী গাঙ্গুলি এতক্ষণ আপনারা শুনছিলেন সুখ পাখি এটা আমাদের 22 নম্বর ম্যাগাজিন মহব্বতের 20 নম্বর পর্ব আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাতের জোনাকি কোনাল আর আরজেকে সবাই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অনেক ভালোবাসা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে বাকিদের শোনাবেন আপনারা পাশে থাকেন বলেই আমরা এতটা সাহস পাই ধন্যবাদ।